বিসমিল্লাহির রহমানির রহিম, ঈদ মোবারক। আজকের অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। কেমন আছো তোমরা? গত ক্লাসে আমরা 4.1 অনুশীলনীর 1 এবং 2 নং গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। আজ আমরা অনুশীলনের বাকি গাণিতিক সমস্যাগুলোর সমাধান করব। তারই শুরু করি। 3 নং প্রশ্নটি খেয়াল করো। 2x + 3y / 4x - 5x × 8y রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি? তাহলে আমরা পদ কয়টি আছে এখানে ফাইন্ড আউট করব। তাহলে পদ কাকে বলে তোমাদের কি মনে আছে? বীজগণিতের যে অংশটি ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্ন থাকে সেটাই হচ্ছে পদ। তাহলে আমরা দেখি এখানে কোথায় ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্ন আছে, মানে প্লাস এবং মাইনাস চিহ্ন আছে। রাশিটি খেয়াল করো, 2x এর আগে কোন চিহ্ন নেই, মানে এটার আগে ধনাত্মক প্লাস চিহ্ন, এখানে 3y এর আগে প্লাস চিহ্ন, এটা ডিভাইড, এটা মাইনাস, এটা ইন্টু। তাহলে দেখছো এখানে ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্ন আছে আর এখানে কোন চিহ্ন নেই অবশ্যই। তাহলে এখানে কয়টি পদ আছে? তিনটি পদ আছে। এখন 3y আর এটার সম্পর্ক, 4x এর সম্পর্ক হলো ডিভাইড, আর 5x এবং 8y এর সম্পর্ক হচ্ছে ইন্টু। তাহলে এখানে কয়টি পদ? 1, 2, 3টি পদ। তাহলে আমরা লিখছি, তোমরা খাতা কলম বের করো এবং তুলে ফেলো। রাশিটিতে তিনটি পদ আছে, যথা 1 নম্বর পদটা হচ্ছে 2x, 2 নম্বর পদ হচ্ছে এখানে 3y এর সাথে 4x এর সম্পর্ক হচ্ছে ডিভাইড, 3y / 4x, এবং 3 নম্বর পদটা হচ্ছে 5x / 8y, এটাই অ্যান্সার। এবার 4 নং প্রশ্নটি খেয়াল করো। রাশির পদ সংখ্যা নির্ণয় করো। পেজ নং হচ্ছে 83 পেজ। রাশির পদ সংখ্যা নির্ণয় করো। তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে 7xy। খেয়াল করো এখানে পদ সংখ্যা নির্ণয় করতে বলেছে, এখানে একটি মাত্র পদ আছে, তাহলে এখানে একটি পদ আছে। আবার 2 নম্বরটা দেখো, এখানে তাহলে উত্তর হচ্ছে, সমাধান হচ্ছে 1টি পদ আছে। এখন 2 নম্বরটা দেখো, 2a + b, এখানে কয়টি পদ আছে? তাহলে যেহেতু 2 এর আগে কোন চিহ্ন নেই, প্লাস চিহ্ন, b এর আগে প্লাস চিহ্ন, তাহলে এখানে কয়টি পদ আছে? 2টি পদ আছে। তাহলে এখানে 2টি পদ আছে। তারপরে 3 নম্বর, x - 3y + 5z, দেখো এখানে x - 3y + 5z, এখানে কতটি পদ আছে? যেহেতু ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্ন থাকলেই সে অংশ, বীজগণিতের রাশি সে অংশগুলো পদ হবে, তাহলে এখানে ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্ন কয়টি? তিনটি। তাহলে এখানে কতটি পদ আছে? 3টি পদ আছে, এখানে 3টি পদ আছে। যেহেতু এটি বীজগণিত, আমরা ইংরেজিতে লিখবো, আমি ভুলে বাংলায় লিখে ফেলেছি। এখানে 1টি পদ আছে, এখানে 2টি পদ আছে। চার নম্বরটা হচ্ছে 5a + 7b × x - 3c / y। খেয়াল করো এখানে কতটি পদ আছে, ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্ন আমরা গুলো খুঁজবো। এটা কোন চিহ্ন নেই, প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে এখানে কয়টি পদ আছে? 3টি পদ আছে, এখানে 3টি পদ আছে। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে x + 5x × b - 3y / c, এখানে কয়টি পদ আছে? এখানে কোন চিহ্ন নেই, প্লাস, এখানে প্লাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন, এখানেও কয়টি পদ আছে? এখানেও 3টি পদ আছে, এখানে 3টি
পদ আছে। আশা করি তোমরা এখন পদ কাকে বলে এবং পদ ফাইন্ড আউট করতে পারবে। যদি তোমাদেরকে কোনো বীজগণিতীয় রাশি দেয় তাহলে সেখান থেকে তোমরা পদ ফাইন্ড আউট করতে পারবে। পাঁচ নং প্রশ্নটি খেয়াল করো, পাঁচের ক, প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। তাহলে আমরা আগে পদ খেয়াল করব, তারপরে পদের সহগ। পাঁচের কয়ের প্রথম প্রশ্ন, সিক্স বি, সিক্স বি এখানে একটি মাত্র পদ আছে এবং এই পদের সহগ কোনটা? এটা হচ্ছে সহগ, বি এর সহগ হলো তাহলে কত? সিক্স। আবার এক্স ওয়াই, এক্স ওয়াই এর আগে কোনো কিছু আছে? কিছু নেই, কিছু না থাকে মানে ওখানে কি আছে? ওয়ান আছে। তাহলে এখানে এক্স ওয়াই এর সহগ কত হবে? এক্স ওয়াই এর সহগ হবে ওয়ান। আবার এখানে দেখো সেভেন এ বি, তিন নম্বর প্রশ্ন, সেভেন এ বি, এখানে এ বি এর সহগ কত হবে? এ বি এর সাথে কি আছে? সেভেন আছে, তাহলে এ বি এর সহগ হবে সেভেন। আবার এখানে খেয়াল করো চার নম্বর প্রশ্ন, টু এক্স প্লাস ফাইভ এ বি, এখন এখানে পদ কয়টা? এখানে দুটি পদ আছে, এখানে বলেছে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। তাহলে টু এক্স প্রথমে, তারপরে ফাইভ এ বি, তাহলে এক্স এর সহগ এখানে কত হবে? ভালো করে খেয়াল করো, এক্স এর আগে কি আছে? টু, তাহলে এক্স এর সহগ হবে টু। এবং ফাইভ এ বি, এ বি এর সাথে কে আছে? ফাইভ, তাহলে এ বি এর সহগ হবে ফাইভ। এক্স এর সহগ হলো টু, এ বি এর সহগ হলো ফাইভ। এরপরে দেখো চার নম্বর প্রশ্নটি ঠিক অনুরূপ হচ্ছে পাঁচ এবং ছয় নম্বর প্রশ্ন, যেটা তোমরা নিজেরা চেষ্টা করবে। এবার সাত নম্বর প্রশ্নটা খেয়াল করো, সাত নম্বর প্রশ্নটি হলো মাইনাস হাফ এক্স ওয়াই জেড, তাহলে এখানে এক্স ওয়াই জেড এর সহগ কত হবে? এক্স ওয়াই জেড এর সাথে আছে হাফ আছে, আবার মাইনাসও আছে। এখানে কোথাও আমি চিহ্ন দিইনি, কারণ সিক্স এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলেও হয় না দিলেও হয়। কিন্তু এখানে হাফ এর আগে কি আছে? মাইনাস চিহ্ন আছে, তাহলে আমাদেরকে এখানে মাইনাস হাফ দিতে হবে। তাহলে এখানে এক্স ওয়াই জেড এর সহগ কত হচ্ছে? মাইনাস হাফ। আশা করি তোমরা প্রত্যেক পদের সহগ নির্ণয় করা বুঝতে পেরেছ। পাঁচের খ নম্বর প্রশ্নটি খেয়াল করো, এক্স এর আক্ষরিক সহগ, শুধুমাত্র এক্স এর আক্ষরিক সহগ চেয়েছে। তাহলে প্রথম প্রশ্নটি খেয়াল করো কি আছে? এ এক্স, এ এবং এক্স, এখানে এ আছে এক্স আছে, আর এক্স এর আক্ষরিক সহগ চেয়েছে। তাহলে এক্স এর আক্ষরিক সহগ তোমরা দেখতেই পাচ্ছ এখানে কোন অক্ষর আছে? এ, তাহলে এক্স এর আক্ষরিক সহগ হবে এ। আবার পরের প্রশ্নটি খেয়াল করো, এখানে এ এক্স প্লাস থ্রি আছে, তোমার এক্স এর আক্ষরিক সহগ চেয়েছে, এখানে থ্রি এর কোনো কাজ নেই। তাহলে এখানে এক্স এর সাথে কে আছে? এ আছে, তাহলে এক্স এর আক্ষরিক সহগ এখানেও কি হবে? এ। এরপর প্রশ্নটি খেয়াল করো, এ এক্স প্লাস বি জেড, প্রশ্ন আমাদের শুধুমাত্র এক্স এর আক্ষরিক সহগ চেয়েছে, তাহলে আমার বি জেড এর কোনো কাজ নেই। তাহলে এক্স এর আক্ষরিক সহগ তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানেও কত আছে? এ, এক্স এর আক্ষরিক সহগ হলো এ। এখন এখানে যদি আমাকে জেড এর আক্ষরিক সহগ চাইতো তাহলে অ্যান্সার কত হতো? জেড এর আক্ষরিক সহগ বি হতো। আবার পরের প্রশ্নটি দেখো, পি এক্স ওয়াই, এখানে এক্স এর আক্ষরিক সহগ চেয়েছে। হ্যাঁ, এখানে পি আছে আবার ওয়াইও আছে, আগেও আছে পরেও আছে। এখন এক্স এর আক্ষরিক সহগ এখানে কত হবে? পি ওয়াই হবে, এক্স এর আক্ষরিক সহগ পি ওয়াই। খেয়াল করো এখানে পি ওয়াই হয়েছে, কেন পি ওয়াই হলো? পি এক্স ওয়াই, এখানে এক্স এর আক্ষরিক সহগ চেয়েছে, এর মানে কি? পি ওয়াই গুণ এক্স, তাহলে এক্স এর আক্ষরিক সহগ কত হলো? পি ওয়াই। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ছয় নং প্রশ্ন, একটি কলমের দাম এক্স টাকা ও একটি বইয়ের দাম ওয়াই টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তা লেখো। তাহলে এখানে এক্স হচ্ছে তোমার কলমের দাম আর ওয়াই বইয়ের দাম। প্রথম প্রশ্নটি থ্রি ওয়াই, ট্রাইস ওয়াই, ট্রাইস ওয়াই, ওয়াই মানে কি? একটি বইয়ের দাম। তাহলে এখানে ট্রাইস ওয়াই মানে কয়টি বই হবে? তিনটি বইয়ের দাম। একটি বইয়ের দাম যদি ওয়াই টাকা হয় তাহলে তিনটি বইয়ের দাম কত হবে? ট্রাইস ওয়াই, তাহলে ট্রাইস ওয়াই মানে হলো তিনটি বইয়ের দাম। এখন সেভেন এক্স, দুই নম্বর প্রশ্নটি দেখো, সেভেন এক্স এর মানে এক্স কি? এক্স ছিল তোমার একটি কলমের দাম, তাহলে একটি কলমের দাম যদি এক্স টাকা হয় তাহলে ষাটটি কলমের দাম হবে কত? সেভেন এক্স, তাহলে সেভেন এক্স বলতে কি বোঝাচ্ছে? ষাটটি কলমের দাম। এরপরে প্রশ্নটি খেয়াল করো, এক্স প্লাস নাইন ওয়াই, এখন এক্সটা কি ছিল? এক্স ছিল একটি মাত্র কলম, একটি কলমের দাম ছিল এক্স টাকা, এবং
9y মানে ছিল একটি বইয়ের দাম, তাহলে একটি বইয়ের দাম যদি y থাকা হয় 9টি বইয়ের দাম হবে 9y, তাহলে x এবং 9y এর সমষ্টি, মাঝখানে যোগ চিহ্ন আছে এর মানে এখানে দুজনের সমষ্টি, x এবং 9y এর মধ্যে সম্পর্ক হচ্ছে যোগ, তাহলে এটা বলতে কি বোঝাচ্ছে একটি কলমের দাম এবং 9টি বইয়ের দামের সমষ্টি। ঠিক একই ভাবে 5x + 8y, 5x, x বলতে কি বোঝাচ্ছিল একটি কলমের দাম, তাহলে একটি কলমের দাম যদি x টাকা হয় এখানে 5 আছে মানে 5, পাঁচটি কলমের দাম কত হবে 5x হবে, তাহলে 5x বলতে বোঝাচ্ছে পাঁচটি কলমের দাম। আবার 8y ছিল একটি বইয়ের দাম, তাহলে 8y বলতে কি বোঝাচ্ছে আটটি বইয়ের দাম, আর এদের দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে যোগ এর মানে সমষ্টি, তাহলে 5x এবং 8y মানে হলো 5x + 8y মানে হলো পাঁচটি কলমের দাম ও আটটি বইয়ের দামের সমষ্টি। এরপরে 5 নম্বর প্রশ্নটি দেখো, 6y + 36, এটা তোমরা নিজেরা চেষ্টা করবে, তবে আমি বলে দিচ্ছি 6y টা কি, এখানে y মানে একটি বইয়ের দাম, তাহলে যেহেতু 6y আছে এর মানে এখানে কয়টি বইয়ের দাম হবে 6টি বইয়ের দাম হবে, আর এখানে 36, x মানে কি ছিল, x ছিল একটি কলমের দাম, তাহলে 36 মানে কি হবে তিনটি কলমের দাম, যেহেতু এদের মধ্যে সম্পর্ক হচ্ছে যোগ এখানে হচ্ছে y মানে ছিল বইয়ের 6টি বইয়ের দাম এবং তিনটি কলমের দামের। ঠিক আছে, 7 নম্বর প্রশ্নটি খেয়াল করো, এখানে 7-এর কতে বলেছে একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা হলে, 1 নম্বর প্রশ্নটি হচ্ছে 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত, তাহলে শুনবে দেখো 5টি খাতা চেয়েছে, আবার একটি খাতার দাম কত x টাকা, এখানে একটি খাতার দাম x টাকা, অতএব আমার কয়টি খাতা চেয়েছে 5টি খাতা, অতএব 5টি খাতার দাম হবে x এর সাথে 5-এর সম্পর্ক কি গুণ, কারণ একই দাম যদি x হয় 5টি দাম আরো বেশি হবে, বেশি হলে গুণ হয়, তাহলে 5x টাকা। আবার বলেছে 6টি পেন্সিলের দাম, তাহলে আমার একটি পেন্সিলের দাম জানলে আমি 6টি পেন্সিলের দাম বের করতে পারবো, একটি পেন্সিলের দাম কত y টাকা, আবার একটি পেন্সিলের দাম y টাকা, অতএব কয়টি পেন্সিল 6টি পেন্সিল, 6টি পেন্সিলের দাম হবে y ইনটু 6 টাকা মানে 6y টাকা। এখন আমার 5টি খাতার দামও জানি আমি, 6টি পেন্সিলের দাম জানি, আমার প্রশ্ন চেয়েছে 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম, এর মানে 5টি খাতা এবং 6টি পেন্সিলের সমষ্টি, অতএব 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম, 5টি খাতার দাম ছিল 5x আর 6টি পেন্সিলের দাম ছিল 6y, মোট দাম যেহেতু সম্পর্ক হচ্ছে যোগ প্লাস ছিল, এবার 2 নম্বর, 2 নং বলেছে 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম, এটি তোমরা নিজেরা চেষ্টা করবে, আমি 3 নংটা করে দিচ্ছি। 7-এর 3 নং প্রশ্নটি হল 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম, আমাদের 1 নম্বরে ছিল 2টা আইটেম, 5টি খাতা আর 6টি পেন্সিল, আর 3 নম্বরে শুধুমাত্র 3টা আইটেম, একটা আইটেম বেড়েছে, 10টি খাতা, 5টি পেন্সিল আর 2টি রাবার, ঠিক ওইটার মতোই করবো, চলো 10টি খাতা বলেছে, তাহলে এখানে একটি খাতার দাম, একটি খাতার দাম x টাকা, তাহলে অতএব 10টি খাতার দাম কত হবে আরো বেশি হবে, অতএব 10টি খাতার দাম হবে x ইনটু 10 টাকা মানে হচ্ছে 10x টাকা। তারপরে 5টি পেন্সিল বলেছে, তাহলে একটি পেন্সিল,
একটি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম তোমার ওয়াই টাকা। অতএব পাঁচটি পেন্সিল, পাঁচটি পেন্সিলের দাম ওয়াই ইন্টু ফাইভ টাকা সমান সমান ফাইভ ওয়াই টাকা। আবার লাস্ট আইটেম তোমার হচ্ছে দুটি রাবার, তাহলে একটি রাবারের দাম কত? একটি রাবারের দাম হচ্ছে জেড টাকা। একটি রাবারের দাম জেড টাকা, অতএব কয়টি রাবার আছে? দুটি। অতএব দুটি রাবারের দাম হবে জেড ইন্টু টু টাকা সমান সমান টু জেড টাকা। তাহলে মোট দাম বের করতে বলেছে, অতএব মোট দাম হচ্ছে তোমার দশ এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু জেড। তার মোট দাম এখানে দশটি খাতা, পাঁচটি পেন্সিল ও দুটি রাবারের মোট দাম। আমি পুরোটুকু লিখিনি, জাস্ট মোট দামটা লিখলাম। মোট দাম হচ্ছে টেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু জেড। এটাই উত্তর, আশা করি বুঝতে পেরেছ। সাতের খ, এক হাড়ি কলার দাম এক্স টাকা হলে পাঁচটি কলার দাম কত? তাহলে আমার কাছে দেওয়া আছে এখানে এক হাড়ি কলার দাম, এখানে এক হাড়ি কলার দাম এক্স টাকা। কয় হাড়ি কলার দাম বের করতে বলেছে? পাঁচ হাড়ি। অতএব পাঁচ হাড়ি কলার দাম আরো বেশি হবে না কম হবে? বেশি হবে, এক্স গুণ পাঁচ টাকা, ফাইভ এক্স টাকা। তাহলে একখানি কলার দাম ফাইভ এক্স টাকা। সাতের খয়ের দুই নাম্বার, এবার বলেছে বারোটি কলার দাম কত? বারোটি কলার দাম, তাহলে বারোটি কলার দাম বের করতে হলে আমাদের আগে একটি কলার দাম জানতে হবে। কিন্তু আমরা কি একটি কলার দাম জানি না? আমাদের কাছে দেওয়া আছে একখানি কলার দাম। এখন একখানি মানে কয়টি? একখানি মানে চারটি। আমরা জানি এক হাড়ি সমান সমান চারটি, তাহলে আমাদের কাছে চারটি কলার দাম আছে। তাহলে এখন চারটি কলার দাম কত টাকা? এক হাড়ি কলার দাম যদি এক্স হয়, মানে চারটি কলার দাম কত? এক্স টাকা না? চারটি কলার দাম এক্স টাকা। তাহলে আমাদের কয়টি কলার দাম বের করতে বলেছে? বারোটি। আমার চারটি কলার দাম দেওয়া আছে, বারোটি কলার দাম বের করতে বলেছে। তাহলে আমার আগে কয়টি কলার দাম জানতে হবে? একটি কলার দাম। একটি কলার দাম, চারটি কলার দাম যদি এক্স হয়, একটি কলার দাম কি আরো বেশি হবে না কম হবে? কম হবে, কম হলে ভাগ হয়, তাহলে এক্স বাই ফোর টাকা। এখন আমি একটি কলার দাম জানি, আমি কয়টি কলার দাম বের করবো? বারোটি কলার, বারোটি কলার দাম। এখন একটি কলার দাম যদি এক্স বাই ফোর হয়, তাহলে বারোটি কলার দাম অবশ্যই আরো কি হবে? বেশি হবে। বেশি হলে গুণ, তাহলে উপরে আছে এক্স, এক্স এর সাথে লব, গুণ হয়ে যাবে বারো। এখন কি করা যায়? কাটাকাটি, চার একে চার, তিন চার বারো, তাহলে এক্স আর থ্রি এর সম্পর্ক এখানে গুণ, তাহলে থ্রাইস এক্স টাকা। তাহলে বারোটি কলার দাম আমার কত বের হলো? থ্রাইস এক্স টাকা। অ্যান্সার হচ্ছে থ্রাইস এক্স, অ্যান্সার এখানে থ্রাইস এক্স টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার তোমরা চুরাশি নং পেজের আট নং প্রশ্নটি দেখো, সঠিক উত্তরটি খাতায় লিখো। আটের এক নাম্বার হলো এক্স এর দ্বিগুণ থেকে পাঁচ বিয়োগ করলে নিচের কোনটি হবে? এখন ওখানে তোমার অপশন থাকবে, চারটা উত্তর থাকবে, আমি এখানে তোমাদেরকে জাস্ট অ্যান্সার গুলো ফাইন্ড আউট করে দিচ্ছি। এক্স এর দ্বিগুণ থেকে, এক্স এর দ্বিগুণ মানে কি? এক্স এর সাথে কত গুণ করতে বলছে? টু, এর মানে টু এক্স। এক্স এর দ্বিগুণ থেকে পাঁচ বিয়োগ, এর মানে পাঁচের সাথে টু এক্স এর সম্পর্ক কি? বিয়োগ, টু এক্স থেকে পাঁচ বিয়োগ। তাহলে এখানে অ্যান্সারটা হবে টু এক্স মাইনাস ফাইভ। এবার দেখো এক্স এর দ্বিগুণ থেকে, টু এক্স থেকে মানে বিয়োগ, পাঁচ বিয়োগ করলে নিচের কোনটি হবে? টু এক্স মাইনাস ফাইভ। বুঝতে পেরেছ? এবার দুই নাম্বারটি দেখো, এ এর তিন গুণ মানে এ আর তিনের সম্পর্ক এখানে কি? গুণ, এর মানে এ গুণ থ্রি মানে থ্রাইস এ। আবার বলেছে সাথে এক্স এর ওয়াই গুণ, এক্স এর ওয়াই গুণ মানে কি? এক্স গুণ ওয়াই মানে এক্স ওয়াই।
যোগ করলে, এর মানে এই দুজনের এই দুইটার সম্পর্ক কি? যোগ। তাহলে থ্রাইস এ যোগ এক্স ওয়াই, তাহলে এ এর তিন গুণের সাথে এক্স এর ওয়াই গুণ যোগ করলে নিচের কোনটি হবে? থ্রাইস এ প্লাস এক্স ওয়াই। এবার তিন নম্বরটি খেয়াল করো, এ এবং সি এর গুণফল থেকে, এ এবং সি এর সম্পর্ক কি? গুণ। তাহলে এ গুণ সি সমান সমান হচ্ছে এ সি, আর বি এবং এক্স এর গুণফল মানে বি গুণ এক্স সমান সমান বি এক্স, বিয়োগ করলে এর মানে এই দুইটার সম্পর্ক হচ্ছে বিয়োগ, তাহলে এ সি বিয়োগ বি এক্স। এ এবং সি এর গুণফল থেকে বি এবং এক্স এর গুণফল বিয়োগ করলে নিচের কোনটি হবে? এ সি বিয়োগ বি এক্স। আশা করি 4.1 এর সকল গাণিতিক সমস্যার সমাধান তোমরা বুঝতে পেরেছ। এগুলো হয়তো তোমাদের খুব সহজ লাগছে, কিন্তু তোমাদেরকে বারবার চেষ্টা করতে হবে। গণিত হচ্ছে বারবার প্র্যাকটিস করবা, ভালো শিখতে পারবে। তো তোমরা এই গাণিতিক সমস্যাগুলো সমাধান বাসায় বারবার করতে থাকবে, এগুলি তোমাদের হোমওয়ার্ক। তাহলে আজ এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো।